কাউন্সিল চেম্বার থেকে শুরু করে কাউন্সিলর ক্লাব থেকে শুরু করে এবং সমস্ত জায়গাটা চেয়ারম্যানের অধীনে থাকে। সেখানে উইদাউট পারমিশন অফ চেয়ারপারসন এখানে কারো এন্ট্রি করা যায় না, এক্সেপ্ট কাউন্সিলর। এসএফ শুনলাম জনপ্রতিনিধি যে গায়ে হাত দিয়েছে, কোন অধিকারে তারা এখানে ঢুকলো সেটাও একটা প্রশ্নের চিহ্ন এখানে দেখা দিচ্ছে। মহিলা কাউন্সিলরকে নিগৃহীত করা হয়েছে, সিআইএসএফ মহিলাকে নিগৃহীত করেছে, এটাও খুব মানে চরম লাঞ্ছনার ব্যাপার। এবং এখানে একটা অনৈতিক ব্যাপার যেটা কর্পোরেশন রেকর্ডে কোনোদিন কোনো ইতিহাসই হয়নি, সেটা কিন্তু আজকে এই ঘটনা যেভাবে ঘটালো তাতে বিজেপির এই নক্ষত্রজনক রাজনীতির পরিচয় পাওয়া গেল এবং তাদের বিচারিতাই প্রমাণ করেছে। বলে দিয়েছে যে ভিজিটার্স রুমে বসার জন্য তাদের, আর নিচেও আমরা ভিজিটিং এরিয়া করছি, রিসেপশন এবং ভিজিটিং, সেখানে ভিজিটার্সরা বসবে। একজন আরেকজন কাউন্সিলর ডাকলে এলো, কোনো ডিপার্টমেন্টের কাজে হলো স্লিপ নিয়ে গেল, কিন্তু ভিজিটিং এরিয়ায় বসবে তারা, এটা আমরা রেস্ট্রিক্টেড করছি। আমার প্রশ্ন হচ্ছে সেটা আটকানোর জন্য এই সমস্ত সমাজ বিরোধীরা কারা, আমি এদের পরিচয় জানতে চাই। আমি মেয়রকে বলেছি আসলে সাবজেক্টটা ধামা দিতে, ধামা চাপা দিতে, যে আজকের মেয়র এবার শুধু গায়ে গেরুয়া পোষণটাই লাগিয়ে নিক, কারণ ওখানে বুলডোজার বাবা ছিল, কলকাতায় এখন বুলডোজার মেয়র এই ছেলেটির ঘর ভেঙে দিয়েছে। আমরা সেটা নিয়ে অভিযোগ জানাচ্ছিলাম যাতে অভিযোগটা ধামা চাপা পড়ে ব্যাপারটা ডাইভার্ট হয়ে যায়, আজকে সেই জন্য এটা করা হয়। আমি চাই আইনত ব্যবস্থা নিয়ে, আমি শুধু মুখে ফাঁকা হওয়ার চাই না, আমি চাই সিট গঠন করুক। মিনাজিকে মারল, আমাদের প্রত্যেককে মেরেছে, প্রত্যেকটা কাউন্সিলরকে, পুরুষ মহিলা কাউন্সিলর নির্বিশেষে ছাপিয়ে পড়েছে, এটা কিসের জন্য? আমি চাই তদন্ত হোক। আমার মালা রায়কে আমি বলবো আপনি তদন্ত কমিটি করে তদন্ত করুন, পুলিশকে দিয়ে করুন, ইন্টারনালি করুন, এই ক্যামেরাগুলো তো মিথ্যা কথা বলবে না, এই ক্যামেরাগুলো সব ধরা পড়বে। কারা বাঁদরের মতন এসে লাফিয়ে বললো তারা, কারা